ধর্মতলা মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুটো দুনিয়া শুরুতেই যেখানে যৌথ সংগ্রামী মঞ্চের সরকারি কর্মচারীরা তারা আজকে দণ্ডি কেটে প্রতিবাদ জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে ডিএর আন্দোলনের তারা শামিল হয়েছেন আর আজ পথে নেমেছেন, দণ্ডি কাটছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধি যারা। এই মুহূর্তে ধর্মতলার ছবি দেখছেন সরাসরি। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ধর্মতলা চত্বর থেকে। সত্যজিৎ, আজকে ডিএর কর্মচারীরা, ডিএর আন্দোলনের দাবিতে যে যৌথ সংগ্রামী মঞ্চের কর্মচারীরা, সরকারি কর্মচারীরা যারা পথে নেমেছেন এবং একেবারে দণ্ডি কাটছেন, কোন অঞ্চল এটা? দেখো, একেবারে ধর্মতলার ছবি, এবং এই মুহূর্তে ধর্মতলাতে তোমাকে সরাসরি ধর্মতলার ছবিটা দেখাবো, যে বেশ কিছুক্ষণ হয়ে গেল যেখানে ধর্মতলা পুরোপুরি অবরুদ্ধ, অর্থাৎ স্প্লানেডের যে সমস্ত রাস্তা এসে মিশেছে সেই সমস্ত রাস্তা পুরোপুরি যান চলাচল বন্ধ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের জেরে। এবং তোমাকে বলে রাখি যে আজকের যে সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়েছিল, সেই মিছিলে সরকারি কর্মচারীরা, অস্থায়ী শিক্ষক, পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা রয়েছেন তাদের নিয়মিতকরণ, কারুর বা স্থায়ীকরণ, এছাড়া শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, এছাড়া যে ডিএর দাবি সেই সমস্ত দাবিতে এই মিছিল, যে মিছিল থেকে আজকের প্রতিনিধি দল তারা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। এবং এই মিছিল যখন ধর্মতলায় এসে পৌঁছলো তখন আমরা যেমনটা দেখলাম যে এখানে মিছিলের একাংশ সরকারি কর্মচারী, অস্থায়ী কর্মচারী, তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন, কেউ কেউ রাস্তায় বসে পড়লেন, তারা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এবং সেই চেষ্টার কারণেই কিন্তু আজকে তারা রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন, পাশাপাশি আগামী মাসের 10 এবং 11 তারিখ তারা পেন ডাউনের কর্মসূচি নিয়েছেন। এবং এই সমস্ত কর্মসূচির পরেও যদি সরকারের টনক না নড়ে সেক্ষেত্রে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন, যেমনটা তারা জানিয়েছেন যে লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে পারেন। আমি সেই ছবি দেখাতে বলবো যেখানে ধর্মতলা চত্বরে সেই ছবি দিব্যেন্দু দেখাচ্ছে, যেখানে বিক্ষোভ চলছে, মিছিল চলছে, এবং যে মিছিলের জেরে কিন্তু রাস্তার একাংশ পুরোপুরি অবরুদ্ধ। এবং মিছিলের একদম শেষ অংশের ছবি তুমি দেখতে পাচ্ছ, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মী সমর্থকরা তারা কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে এসছেন। এই মুহূর্তে মিছিলের গতিপথ তারা কিন্তু যাবেন শহীদ মিনার ময়দানে, এবং সেখান থেকে তাদের যে প্রতিনিধিরা তারা যাবেন রাজ্যপাল রাজভবনে রাজ্যপালকে ডেপুটেশন দিতে। এবং সেই মিছিলের শেষ অংশের ছবি তুমি দেখতে পাচ্ছ যা এই মুহূর্তে ধর্মতলা চত্বর। এবং তোমাকে বলে রাখি আশেপাশের যে সমস্ত জায়গা, অর্থাৎ রানী রাসমণিতে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, যে কারণে একাধিক মিছিল রয়েছে ধর্মতলাতে, এবং সেই মিছিল একই সময়ে সংগঠিত হওয়ার কারণে কিন্তু ধর্মতলা চত্বর পুরোপুরি অবরুদ্ধ। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার একাংশ একটু খুলে গেলেও কিন্তু আরও একটা বৃহত্তর অংশ, বড় অংশ কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে, এবং যান চলাচল একরকম বন্ধ। শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মসূচি তার কারণেই নয়, আশপাশে অন্যান্য যে রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে সে কারণে কিন্তু স্তব্ধ হয়ে পড়েছে ধর্মতলা। দুপুরে ধর্মতলা এই মুহূর্তে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। সত্যজিৎ, এর আগে আমরা দেখেছি এই ডিএর আন্দোলনকারীরা কখনো তারা পোস্টার লিখেছেন, স্লোগান দিয়েছেন, গান বেঁধেছেন, অনশনেও বসেছেন, কিন্তু এবার তারা দণ্ডি কাটার সিদ্ধান্ত নিলেন। কি বার্তা তারা পৌঁছে দিতে চাইছেন রাজ্য সরকারকে? দেখো, একেবারে স্পষ্ট তারা কিন্তু বলতে চাইছেন যে আস্তে আস্তে তারা আন্দোলন আরও জোরদার করতে চাইছেন। তুমি জানো যে এর আগে বিভিন্ন সরকারি দপ্তরে তারা প্রচার চালিয়েছেন এবং একাধিক কর্মসূচি তারা ঘোষণা করেছেন, এবং যে কর্মসূচির অঙ্গ এই মিছিল এবং আগামীতে যে পিন ডাউনের কর্মসূচি সেই কর্মসূচি, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে শহীদ মিনার ময়দানে ডিএর দাবি, এছাড়া অন্যান্য দাবিতে যে আন্দোলন চলছে সংগ্রামী যৌথ মঞ্চের, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারিভাবে যে পদক্ষেপ, সেই সেরকম কোনো পদক্ষেপ দেখা যায়নি, যে কারণে আন্দোলনরত এই সমস্ত সরকারি কর্মচারী, যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন, এছাড়া পিএইচই কর্মচারী, তারা কিন্তু আন্দোলন আরও জোরদার করতে চাইছেন।
এবং যে কারণে সাংবিধানিক প্রধান হিসেবে যেহেতু রাজ্যপাল, রাজ্যপালের কাছে তারা আজকে ডেপুটেশন দেবেন এবং এরই এই কর্মসূচির আরও একটি অংশ আগামী মাসের প্রথম দিকে অর্থাৎ 10-11 তারিখে তারা পেনডাউনের কর্মসূচি নিয়েছেন। অর্থাৎ এভাবে আস্তে আস্তে করে তারা কিন্তু তাদের আন্দোলন আরও গতি আনতে চাইছেন আন্দোলনে, এবং তারপরেও যদি সরকারি কোনো পদক্ষেপ তারা না দেখেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করার পরেও যেমনটা হয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে সদর্থক পদক্ষেপ তারা দেখতে পারেননি, সে কারণে অর্থাৎ নিজেদের আন্দোলনকে আরো জোরদার করে তুলতে চাইছেন যৌথ সংগ্রামী মঞ্চের এই রাজ্য সরকারি কর্মচারীরা, এবং তাই আজ ধর্মতলা চত্বরে এই দণ্ডি কাটার সিদ্ধান্ত, এই দণ্ডি কাটার কর্মসূচি তাদের। সত্যজিৎ, ধন্যবাদ।